হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে গুড মর্নিং জানিয়ে আমার ভিডিওটা শুরু করলাম, সকাল সকাল তোমাদেরকে ওয়েদারটা দেখানোর জন্য ভিডিওটা অন করার কারণ। তো এখন ভোর 5টা বাজে, তো আমি উঠেছি 4:30টার সময়, অর্ধেক কাজটা শেষ করে এই তোমাদেরকে ওয়েদারটা দেখানোর জন্য এই ভিডিওটা অন করলাম। দেখো ওয়েদারটা কী সুন্দর ফ্রেন্ডস। তো যা কাজ আছে এখন সব সেরে ফেলবো। সকাল সকাল উঠার কারণ বাবা আজকে তর্পণ করবে, আজকে তোর আজকে থেকে তর্পণ শুরু হয়েছে, তর্পণ করবে। দেখো আমি তর্পণের জন্য সব কিছু রেডি করছি। আমাদের মণিপুরী সমাজে যা যা লাগে তর্পণ করতে, তোমাদের মনে হয় আলাদা, আমাদের তো আলাদা। তো যা যা লাগে সব আমি এখন রেডি করছি। বাবা এখন তর্পণ করবে, ব্রাহ্মণ বাড়িতে আসবে, কারণ আমার বাবা তো অসুস্থ, মন্দিরেও যেতে পারবে না। মন্দিরে গিয়ে তর্পণ করতে হয়, কিন্তু বাবা অসুস্থর কারণে মন্দিরে যেতে পারবে না, বাড়িতেই তর্পণ করবে। আমি এখন সব কিছু রেডি করছি, রেডি করে সব কিছু দেখো তোমাদেরকে দেখাচ্ছি কী কী রেডি করলাম। ফুল, তুলসী পাতা, এরপরে মানে নারিকেল কুড়িয়ে, এরপরে তিল, কলা, এরপরে সব কিছু পেয়ারা, এই যে লাস্ট ফিনিশিংয়ে উপরে ফুল দিয়ে দিলাম, ঘি, মধু সব সব একলগে দিয়ে দিয়েছি। এটা বাবা এখন আলাদা আলাদা, আমি আলাদা আলাদা দিয়ে দিয়েছি, বাবা এখন সব একলগে করে তারপর তর্পণ করবে। দেখো বাবা যে তর্পণ করবে তোমাদেরকে পুরাটাই দেখাবো। দেখো বাবা ফ্রেন্ড, বাবা কিভাবে তর্পণ করছে, তোমার ব্রাহ্মণ এসে পড়েছে। এখন বাবা মোটামুটি প্রায় শেষের পথে তর্পণ করছে বাবা এখন। সবটাই তো তোমাদেরকে দেখালাম, তো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।